পাগল, তোমার বাপ পাগল, তোমার বউ পাগল, সুনন্দর ফুয়া এ যে বালি এটা লুকিন। এই জাগিরু কইলাম, জাগিরু কইলাম, নালে খুব অসুবিধা হবে, কইলাম জাগি অসুবিধা কি দাবার তাই এ যে বালি সে বালি সুনন্দর ফুয়া। এই জাগি কইলাম মু কি দেশে সিলাই রাখনে তুমি যে যাই নাই যাই তো না আমার পুরি যাই তো না তোমার পুরি নি আমি বিয়া করছি আমার পুরি আমার পুরি। এই জাগি জাগি কইলাম তুমি তার মনে করতে পারো যে তালইয়ে আমরা বার্তনে বিদায় করে দিলে তার বাদেও আমি তোমার বাড়ি জি কোনো অসুবিধা নাই তালই বেটির বইনে লগে আমি মাতি আইছি। বাবাজি তুমি আইছো রে ফুত, আমরা খুব খুশি হয়েছি, তার আর যাতে কোনো অসুবিধা না হয় তোমারা তো এর লাগি তুলিয়া দিলাম রে ফুল, তোমারে বিশ্বাস করিয়া দিলাম। জি না তালাই সাহেব আপনারা নিশ্চিন্তে থাকুক কোনো অসুবিধা নাই। তারা লইয়া আমিও গেলাম নে, আমারে বিপদ পড়ে যাওয়ায় আমি আর দেখতাম পারলাম না। জি তালাই সাহেব তাইলে আমরা যাইরাম গিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে করে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই তোমার দরে খানা নন্দুর বুয়া আমারে বাড়িতে আমারে ওটা বাড়িতে গর্দলা তেল হয়ে তেল হয়ে আমারে আমারে মারি দিয়ে আমারে মারি দিয়ে ও বাবা। সুনন্দুর বা কি কবি সুনন্দুর বুয়া আমার হোর তোর হৌরে তোরে মারিয়া দিছে নি আমার বউ দিছে না দূর আল্লাহ আল্লাহ বল লাগে খান দোস যে ভালো এই তো নাই রে দূর আল্লাহ মুখ বল কর ইতাবে আসিম খান দোস কেনে সাসা আসিম রে বলে তার হৌরে মারছে সাসা হৌরে যে দামান মারা ও পয়লা ফুনলাম দেখ রাই নিবা কত বড় কাম করছে তুমি তাই তো ওই সমাজে চলো ও বাবা সে ভালো এই বনি দূর গুলামার বা মুখ বল কর চাচা এক কাম করুকা দুই চারজন মুরব্বীরে কৌকা বিচার করে ইয়া বউ আনতাম নাই তুই হি বাড়ি গেছলে কিতার লাগি মর্ত করে গেছিল বেটা এই আব্দুল্লাহ সিং বিচার করে বউ আনিস এই চল বাড়ি চল আয়।